আমি বলি কাহিনী কি হয়েছে। ঠিক আছে, কাহিনী হয়েছে কি, এআইডিটা আমি যার কাছ থেকে নিছি সে হইলো গিয়া রশনি গেমিং, সবাই চিনে। তো রশনি গেমিং এর কাছ থেকে আমি কেন নেই, ঠিক আছে, আমি ওর একটা গালি দিব না। এই মেয়েটা, ঠিক আছে, তোমার আমার যখন ওই মেয়েটা আগে তো জানেন কাহিনী, জানেন অনন্য স্টার সিন্ডারদের নিয়ে চুচু শেখাইছে, যাই হোক, ও যখন আমার কাছে আসছে এসে বলে ভাইয়া আপনার আইডিটা তো ব্যান হয়েছে, আমি আপনার একটা আইডি গিফট করতে চাই, ঠিক আছে। কিন্তু ভিতরে স্বার্থতা ছিল, মানুষ কেউ এই দুনিয়াতে নিজের স্বার্থ ছাড়া আসে না, ও আসছিল স্বার্থ ছাড়া। তো প্রথমে এসে বলে যে আইডি গিফট করতে চাই, আইডিটা আপনাকে দিব। ওকে দেন, সমস্যা কি, দিছি আইডি, খেলছি। একদিন খেলার পরে বলে ভাই আমার তো একটু হেল্প লাগবে, মেয়ে মানুষ, ঠিক আছে, আমার তো একটু হেল্প লাগবে। কি হেল্প, বলে যে ভাই আমার তো পার্টনারশিপ নাই, আমার সাপোর্টার ব্যাজ নাই, আপনি যদি একটুখানি কথা বলে দেখতে পারেন। দেখা ধীরে ধীরে সিং নিকলনে শুরু হো গায়ে, ইয়ে চাইয়ে ও চাইয়ে ও চাইয়ে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। কি বলবো, কি বলে লাইভ স্ট্রিম শুরু করব আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না, আমার অ্যাকচুয়ালি কোনো ভাষা নেই লাইভ স্ট্রিম আজকে শুরু করার। আমি জানি না আমার সাথে কি হয় বারবার, আমার আইডির সাথে কি হয়, বা আমার লাক তো বা খারাপ যে আমার আইডি ভাবে কেউ আইডি নিয়ে আর কি করতেছে। আইডির কি হয়েছে এইটা নিয়ে আমি আজকে ডিসকাস করবো অ্যাকচুয়ালি। আমি কালকে অনেক ট্রাই করছি, কালকে আপনারা সবাই দেখবেন যে আমি, আর আমার সাথে যেটা হয়েছে আমার মনে হয় না যে বাংলাদেশে কারো সাথে এই জিনিসটা হয়েছে, কারণ আমার সাথে খুবই রেয়ার কেস হয়, আর যে কেসগুলো হয় খুবই ইউনিক, ঠিক আছে, যেটা মনে করেন বাহিরে, বলার বাহিরে, ঠিক আছে, একদম বলার বাহিরে। কিভাবে কি হয় আমি নিজেও জানি না কি হয়। সো প্রথমত আমি আপনাদের আমার আইডিটা দেখায় আসি, আমার যে আইডিটা আছে, আর গাইস এই আইডিটা আমার নাম, যে আইডিতে আছি এই আইডি হইলো গিয়া আমার হেল্প করছে পাবজি মোবাইল কোর এমই ডেভিড ভাই আর কি। সো যে এনে আর কি আইডি সেল করেন, আইডি বিক্রি করে আর ইউসি সেল করে। সো আমি ডেভিড ভাইয়ের কাছ থেকে ডেভিড ভাই আমার আইডিটা দিচ্ছে আর কি। ডেভিড ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করছি আইডি কি হয়েছে না হয়েছে। তো আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কি হয়েছে। আমি আগে আমার আইডিটা দেখে আসি, আপনাদের দেখাই আসি যে আমার আইডিটা কোথায় আছে। আমার আইডি না, এটা আরেকজনের আইডি, আমি আসছি খেলার জন্য। এই যে অর্পণ প্লেস ওয়াইটি, কোনো প্রোফাইল পিকচার নাই, আইডি কোনো প্রোফাইল পিকচার নাই, পপুলারিটি সব হাইড করে দিছে, আইডিতে কোনো আইটেম নাই, সব হাইড করে দিছে, সব হাইড করে দিছে, ফ্ল্যাগও হাইড করে দিছে। এখানে কি দেখবো আমি, স্ট্যাটিক্স যা আছে সব কিছু হাইড করে দিছে, আমার আমার ক্লায়েন্ট লিভ করে দিছে। তো কাইন্ড অফ গাইস আমার কিছু বলার নাই আইডিতে, কারণ যে কাজটা করছে, যে কাজটা করছে আমি জানি কে করছে, বা হয়তো বা ই করছে, তারে আমি ধরবো সময় মতো ধরবো। বাট যে এই কাজটা করছে আমি বলবো আল্লাহ তার সঠিক বিচার করুক, আল্লাহ তারে সঠিক বিচার করুক, ঠিক আছে, এতটুকু। কারণ আইডি বড় ছোট এটা বিষয় না, মেইন কথা হইলো গিয়ে কি আইডিটা আর কি, আমার কষ্টের আইডি ছিল, আমি অনেক কষ্ট করে আইডিটা বড় করছি, অনেক কিছু খরচ করছি আইডির পিছনে। কি হয়েছে আমি ওটা বলতেছি, এর আগে আমি ডিসকর্ডে যাই। এখন এই আইডি যেটা দিছে আর কি, একদিন খেলার জন্য খেলা, দেখা যাক কি হয়। ওটা এখন মানে যেভাবে আইডিটা গায়েব করে দিছে এটা তো ইম্পসিবল নেওয়া, মানে একবারে ইম্পসিবল নেওয়া, ইম্পসিবল না। আমি কিভাবে ইম্পসিবল আমি বুঝাই, ঠিক আছে, কারণ আমার, আমি বলি এর, আমার এ আইডিটা আগে একবার প্রবলেম হয়েছিল, যেটা প্রবলেম হয়েছিল সেটা হলো গিয়ে 2F এ, রাইট জুবি ভাই, 2F এ যেটা হয়েছিল সেটা হলো ফোন নাম্বার দিয়ে, এন্ড ফোন নাম্বার যদি কারো কাছে থাকে তোমার, ও 2F যদি অন করে দেয় আইডিতে ঢোকা খুবই ইম্পসিবল, যেটা পাবজি নতুন আপডেট আসছিল আর কি। সো ওই 2F এটা আমি যে ছেলেটা আর কি নিছিল, ওই ছেলের বাসায় গিয়ে ইফনাফ নিয়ে আসছিল 2F এর ফুল যা যা আছে, ভোটার আইডি কার্ড, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভোটার, মানে সিমের মালিকানাটা চেঞ্জ করছিল আর কি। তো সিম এর মালিকানা চেঞ্জ করার পরে আমরা সবকিছু চেঞ্জ করে দিছি, জিমেল যেটা ছিল, থার্ড লিঙ্ক, আমরা সব চেঞ্জ করে দিছি, টুইটার আমার ছিল। সো কোন জায়গায় যদি কেউ ঢুকতো তাহলে অবশ্যই একটা কোড আসতো, রাইট জুই ভাই? হ্যাঁ মানে এখানে হয়েছে কি, এখানে ফার্স্ট অফ অল বলি সোশ্যাল মিডিয়া দুইটা একসঙ্গে গায়েব হয়ে গেল, এটা কোনো গ্লিচ হয়েছে না কিছু একটা হয়েছে, আমি আমি নিজের আমার চিন্তার বাইরে, জিনিসটা পুরাই চিন্তার বাইরে, কারণ আমরা এখনো বুঝতেছি না যে জিনিসটা হয়েছে কি। কারণ যদি ফোন নাম্বার চেঞ্জ করে তাহলে ফোনে অবশ্যই একটা কোড আসবে, ফোনে কোনো কোড আসেনি। জিমেল যদি চেঞ্জ করে জিমেলে কোড আসবে, জিমেলে কোনো কোড আসেনি, ঠিক আছে। জিমেল ফোন নাম্বার দুইটার কোড চেঞ্জ না করেই ওরা ফোন নাম্বার চেঞ্জ করে 2F এ ভার্সন অন করে দিছে আমার আইডিতে। অ্যান্ড আইডিটা আমি অনেক কষ্ট করে বড় করছিলাম সত্যি কথা যেটা, ঠিক আছে, আমার আইডির এক একটা মেমোরিজ এক একটা ক্রিয়েট করা ছিল। আমার আইডি আসলে অনেক পছন্দের একটা আইডি ছিল, অ্যান্ড আমি নিজেও জানি না আইডির কি হয়েছে, আমি বলতে পারবো না আপনাদের কিভাবে বলবো আমি জানি না। আর গাইস হ্যাকার যারা আছে তারা তো অবশ্যই চুরি করে সব জিনিস, এই জিনিসটা চুরি করে করছে, কারণ এখানে চুরি ছাড়া আমি আর কোনো উপায় দেখিনি, না অফিসিয়ালি হ্যাক করতে পারবে না কিছু না, বাট চুরি করছে, চিপা চাপা দিয়ে কোথাও দিয়ে চুরি করছে। আমাদেরও হয়তো বা কিছু একটা মিস্টেক হয়ে গেছে যেখান থেকে আর কি আইডি এরকম হয়তো বা হয়ে গেছে হয়তো বা, ঠিক আছে, আমি জানি না অ্যাকচুয়ালি। বাট জুবি ভাই যেটা বলছে আমার 100% শিওর যে এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে। আর
আইডিটা আমার অনেক কষ্টের, যেহেতু আমার স্বাভাবিক আমার গাইস মনটা খারাপ হওয়ার মতোই। এর আগেও আমার আইডিটা এরকম একবার হয়েছিল, আমি আপনাদের কাছে ডিটেলসে বলছি যে আইডি এরকম হয়েছে এরকম হয়েছে এরকম হয়েছে। তো আমি বুঝি না, ঠিক আছে, বাংলাদেশে এতগুলো জিনিস স্ট্রিমার এতগুলি থাকতে আমার আইডি আমার পিছে কেন সবাই পড়ে থাকে? এর আগেও একবার হয়েছে আমার আইডির মাধ্যমে, এর আগে আমার একটা আইডি বিনা রিজনে ব্যান হয়েছে, এই আবার এই নতুন আইডিটা আমার চলে গেল, ঠিক আছে। আমি মানে টোটালি মানে ডিপ্রেস হয়ে গেছি, স্ট্রিমিং টিমিং এইসব গেম প্লে টেম্পে দিয়ে যাই হোক টোটালি ডিপ্রেস হয়ে গেছি। কারণ ডিপ্রেস হওয়ার না হওয়ার কি আছে এখানে? কারণ আমি এত কষ্ট করে একটা আইডি বড় করছি, আপনারা দেখছেন আমি স্পিন করার সময় একটু 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 করে স্পিন করছি, এই জায়গায় এই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় স্পিন করতে 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 আমি আইডি এত বড় করছি। শুধু স্পিনই মেইন না, আমার আইডির মধ্যে একটা একটা আলাদা ফ্যান বেস ছিল, হ্যাঁ একটা আলাদা ভাইব ছিল যেটা অন্য অন্য আইডির মধ্যে আসবে না। আর আইডি যত ছোট হোক, ঠিক আছে, ছোট বড় এটা মেন কথা না, আইডিটা আমি 2 বছর 3 বছর ধরে আমি কষ্ট করে আইডিটা বড় করছি। এখন এই 2-3 বছরের ফল যদি কেউ একদিনে নষ্ট করে দেয়, ঠিক আছে, তার কঠিন আমি বলবো, ঠিক আছে, আল্লাহ তাদের ভালো রাখুক, বাট এক সময় না এক সময় তার বিচার করুক আল্লাহ, ঠিক আছে। টোটালি মানে বলার বাহিরে, ঠিক আছে, যে কি হয়েছে আমি আবার দেখাই আইডিটা কি হয়েছে, আমি নিজেও জানি না কি হয়েছে। তবে এই যে হ্যাঁ আইডি, একটা সিপির কথা, অ্যাকশন নেওয়া হবে, অ্যাকশন হ্যাঁ নেওয়া হবে, কিন্তু বাংলাদেশ তো অ্যাকশন কতটুকু কার্যকর হবে এটা বাংলাদেশের গভর্নমেন্টই জানে, বাট অ্যাকশন নেওয়া হবে, অবশ্যই অ্যাকশন নেওয়া হবে, কারণ এটা তো 10 টাকার আইডি না, আইডির দাম তো হ্যাঁ প্রায় 5-7 লাখ টাকা বাইরে হয়ে গেছে, তাই না? আর সবচেয়ে বড় কথা, এইটা একমাত্র করতে পারবে লাস্ট ওনার, আর লাস্ট ওনার ইফতেকার, রাইট, ও অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। তো দেখা যাক যতই লাফাক না কেন, লাস্ট ওনার ছাড়া এটা ইম্পসিবল। একটা ফোন নাম্বার চেঞ্জ করতে গেলে ফোন নাম্বারে ওখানে লেখাই থাকে আপনাকে এই ডিভাইসে 7 দিন লগইন থাকতে হবে, প্লাস হলো, হ্যাঁ, 15 দিন, সরি, 15 দিন লগইন থাকতে হবে, রাইট, দেন হলো আপনাকে এই ডিভাইসে অ্যাটলিস্ট মানে 7 দিন এই নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হবে। কিচ্ছু করে নাই, কোনো ডিভাইসে লগইন করতে পারবেই না, সে ডিরেক্টলি ফোন নাম্বারে মুইসে নতুন ফর্ম অ্যাড করে ফেলছে। এটা একমাত্র ওনার ছাড়া পারার পসিবলই নাই, মানে যে ওল্ড ওনার, যে অন্য অন্য আছে ওরা অবশ্যই আসতে হবে, ঠিক আছে, প্রপার স্টেপ না হবে, ঠিক আছে, শুধু কম ইন স্টেপ না। আমি যেহেতু আমার আমি অনেক হার্ড হয়েছি জিনিসটাতে, আমি যত কিছু হোক আমি ওর পরে ভালো স্টেপই নিব, আর যেহেতু আমার কাছে সব প্রুফ আছে। স্টেপ তো নেওয়া হবে, এখন বাকিটা হলো গভর্নমেন্ট জানে যে কতটুকু তারা করবে, গভর্নমেন্টও করবে, কারণ আমার আমি জানি করবে, ঠিক আছে। তো এর বেশি আর কিছু বলবো না, আমি জানি না কি হয়েছে আমার। আমি আমি কালকে ঘুম থেকে উঠছি 2টার সময় উঠে দেখি যে আমার আইডি 2 ঘন্টা আগে অ্যাক্টিভ, আর যে ওনার ছিল ওই 2 ঘন্টা আগে অ্যাক্টিভ, ঠিক আছে, দুজনই 2 ঘন্টা আগে অ্যাক্টিভ। তো দুইজনই 2 ঘন্টা আগে অ্যাক্টিভ, আর আমি যখন ওরা আস্ক করছি যে আমার এই কাজটা তুমি আগে জানো, ও বলতেছে লোল ভাই কি আমি তো জানি না কিছু, ফানি 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 হাসাহাসি শুরু করে দিয়ে ছেলেটা, ওনার ওনারকে ধরা হবে, ঠিক আছে। আমি বলি কাহিনী কি হয়েছে, ঠিক আছে, কাহিনী হয়েছে কি, এই আইডিটা আমি যার কাছ থেকে নিয়েছি সেই হলো গিয়া রশনি গেমিং, সবাই চিনে। তো রশনি গেমিং এর কাছ থেকে আমি কেন নেই, ঠিক আছে, আমি ওর একটা গালি দিব না। এই মেয়েটা, ঠিক আছে, তোমার আমার যখন ওই মেয়েটা আগে তো জানেন কাহিনী জানেন, অন্য স্টার সিন্ডারদের নিয়ে চুচু শেখাইছে, যাই হোক, ও যখন আমার কাছে আসছে এসে বলে ভাইয়া আপনার আইডিটা তো ব্যান হয়েছে, আমি আপনার একটা আইডি গিফট করতে চাই, ঠিক আছে। কিন্তু ভিতরে স্বার্থতা ছিল, মানুষ কেউ এই দুনিয়াতে নিজের স্বার্থ ছাড়া আসে না, ও আসছিল স্বার্থ ছাড়া। তো প্রথমে এসে বলে যে আইডি গিফট করতে চাই, আইডিটা আপনাকে দিব, ওকে দেন, সমস্যা কি, দিছি আইডি, খেলছি একদিন, খেলার পরে বলে ভাই আমার তো একটু হেল্প লাগবে, মেয়ে মানুষ, ঠিক আছে, আমার তো একটু হেল্প লাগবে, কি হেল্প, বলে যে ভাই আমার তো পার্টনারশিপ নাই, আমার সাপোর্টার ব্যাজ নাই, আপনি যদি একটুখানি কথা বলে দেখতে পারেন। দেখা ধীরে ধীরে সিং নিকলনে শুরু হো গায়ে, ইয়ে চাহিয়ে, ও চাহিয়ে, ও চাহিয়ে। তো আইডি দিছে, এখন আইডির খাতিরে আমি আর কিছু বলতেও পারি না। আমি গেছি যে পার্টনারশিপের মেইন হেড আর কি, বা যে সাপোর্টার ব্যাচ এনে দিছিল প্রথম, ওর কাছে গেছি, ওর কাছে গিয়ে বলছি এরকম একটা আইডিয়া আছে, আপনি কোনো সাপোর্টার ব্যাচ এনে দিতে পারবেন নাকি, যেটাকে বলে তো কাইন্ড অফ। কিন্তু আমি আইডিটা কিনি, কারণ আমি যার কাছ থেকে ওরা সাপোর্টার ব্যাচ নিয়ে দিছি, আমি ওরা টাকা পে করছি, ঠিক আছে, আমি টাকা পে করছি ওরে, রশ্মির পে না করি, ওরা পুরো শিখে গেছে। আর রশ্মি যে কাছ থেকে আইডি নিয়েছিল, এটা হলো যে ছেলে ইফতি নাম, ঠিক আছে, ওই ছেলে রশ্মিরে বলছিল যে ভাই সরি আপু, আমার রশ্মি বলছিল যে আইডি আমার কাছ থেকে টাকা নিয়ে টাকা দিয়ে দিবে আর কি ওই ছেলেরে। এরপর আর রশ্মি ওই ছেলেরে টাকা দেয়নি, রশনি যেখানে থাকুক, দুবাইতে থাকুক না ওই ক্যালিফোর্নিয়ায় থাকুক, ঠিক আছে, ওর ওইখান থেকে পুলিশ নিয়ে আসবে, ঠিক আছে, আমি আমি এত কিছু জানি না, ওর এই এই জিনিসের ওর ই দিতেই হবে, ঠিক আছে, ওই যত দূরে থাকুক, ঠিক আছে, ওর পাসপোর্ট আছে বাতিল করে নিয়ে যেতে হবে এখানে, তাহলে ওরা ওইখান থেকে দুবাই পুলিশ ধরাবো যদি দুবাই থাকে। এক কল দিছি, ঠিক আছে, একদিন না কল না কল ফোনে কথা হইতেছিল এর আগে, তো আমি বলছি আপনি আমার আইডি নিছেন কেন, এর আগে ছিল আমার আইডি ব্যান হয়েছে, বলে আমি বলছি আপনি আমার আইডি নিছেন কেন,
বলে ভয়ে বলেছে, ভাই আমি তো বাংলাদেশে নেই, আমি তো দুবাই আছি, আমি দুবাই পড়াশোনা করতে গেছি। এ উঠালে রে দেবা, উঠালে রে বাবা। মানে এত পরিমাণ ফ্রড, ঠিক আছে মাইয়া, ঠিক আছে, এত পরিমাণ চিটার ব্যাট পরে আল্লাহ। কিন্তু বাংলাদেশি নাম্বারটা কল ধরছে, দুবাই নাকি দুবাই, কিন্তু বাংলাদেশি নাম্বারটা কল ধরছে। কা গুন্ডা মনে করে তো, এত পরিমাণ চিটার ব্যাট পরে, ঠিক আছে। আমার মেইন কথা হলো কি, আমার কথা হলো কি, ও আমার আইডি দিছে, ওর বদলে আমি একটা জিনিস দিছি, আমি ওর জন্য টাকা পে করছি। আর ওই ছেলের কি দিছে নিয়েছে আমি জানি না, আইডি আমার দিয়ে দিছে, শেষ, আমি নিয়ে নিছি। আমার নেওয়ার পরে ওই ছেলের কেমনে সাহস আমার আইডিতে, মানে এত বড় আইডিতে ওর টাচ করার। প্রথমবার টাচ করছে আমি কিছু বলি না, সেকেন্ড বার যেহেতু টাচ করছে, ঠিক আছে, ওর 14 গোষ্ঠী আসতে হবে। টাচ বলতে সেই ছেলে হট করে একদিন আইডি লক করে দিল, লক করে দিয়ে বলল যে না, রশনি আমাকে টাকা দেয় নাই, আমার কাছ থেকে আইডিটা নিছিল কিন্তু আমার টাকা দেয় নাই। এখন আমরা বললাম দেখো ভাই, রশনি তো আইডি আমাদের দিছে, তোমাকে দিছে কি তোমাকে দেয়নি তো আমরা জানি না, তুমি তো থার্ড পার্টি, এটা তুমি রশনিকে জিজ্ঞেস করো, রশনি তো আইডিটা আমাকে দিছে, তোমাকে রশনি টাকা দিছে কি দেয় নাই তুমি রশনিকে জিজ্ঞেস করো। বলে না ভাই, এখন এটা তো হবে না, এখন আপনাকে টাকা দিতে হবে, ব্লা ব্লা ব্লা। তারপরে ওর সাথে জিল টিল করে ওর বাসায় যায়, আইডি মাইডি সবকিছু ব্যাক টেক নেওয়া হলো, তাই না? আবার সেম কাজ, আবার সেম কাজ। আপনি যে একটা মানে মানে আইডি যে কিনবেন, বাইসেল গ্রুপকে টাস্ক করবেন, ইফতিকার তো বাইসেল গ্রুপের সাথে রিলেটেড, রাইট? ও তো আইডি বাইসেল করে, ইফতিকার তো আইডি বাইসেল করে, কেমনে টাস্ক করবেন বলো? এখন কার থেকে শিখছে এটা আমি জানি না, ঠিক আছে, এই মানুষটা উপর কার থেকে কি করছে আমি জানি না, তো কাইন্ড অফ ফ্রড করছে এটা, ঠিক আছে। আর যে ফ্রড করছে ওরা ধরা দিব, অবশ্যই সামনাসামনি ধরা দিব, সবার সামনে ধরা দিব, পরে অবশ্যই আমি ওর সাথে এটা প্রপার স্টেপ নেওয়া হবে ওর সাথে। আমার যেমন আমার আইডি, মনে করেন আমার আইডি, আমার আইডিতে ইউসি পারচেজ সব রিসিভ আমার কাছে আছে, আমার আইডিটা কবে খোলা আমি জানি, রাইট? আমার আইডিটা আমি হলো 90 বাইরে সেল করে দিলাম, সেল করে দিয়ে 3 বছর পরে আমি ফেসবুকে বললাম আমার আইডি চুরি হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে, আমি পারতেছি না, এই হলো আমার ইউসি রিসিপশন, এই হলো আমার আইডি ক্রিয়েশনের ডেট তারিখ, আবার ব্যাক করে দাও। আর পাবজি কি করবে, আবার ব্যাক করে দিবে। ইয়েস স্যার, অবশ্যই স্যার। তাহলে এটা কি ভাই, পাবজিতে কোনো ই নাই? এই যে নতুন আপডেটটা আসছে, এই আপডেটের পর থেকে এটা 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 অ্যাক্টিভ হইছে, এটা আগে ছিল না, আগে দিত না, এই নতুন আপডেটের পর থেকে এই জিনিসটা অ্যাক্টিভ হইছে। আর আপনারা যেমনে বলতেছেন কি হবে, গাইস আপনারা তো বুঝতেছেন না কি হইছে, আমরা নিজেরাই বুঝিনি, কারণ আমরা এই জিনিসটা অনেক কাটাকাটি করছি ভাই, এগুলো অনেক ইনসাইড, অনেক ইনসাইড, আমরা তো জানি ওটুক আপনারা জানেন না, আমরা একটু জানি একটু, এরপর আমরা হিসাব খাইছি কেমনে হলো।